যা। আরে বন্ধ হয়ে যা। হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ করা এনে বন্ধ। তুমি ঠিক আছো বাবা? তুমিও না সত্যি কোনো কাজ ঠিক মতো করতেই পারো না। হয়ে গেছে। আরে আমার সোনা বড় যে হয়ে গেছে। হ্যাঁ, আরে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো সোনা, না হলে ট্রেন বেরিয়ে যাবে। ট্রেন বেরিয়ে যেতে দেব না আমি। তুমি ব্যাগ নিয়ে বাইরে যাও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে না বাবা? একদম ঠিক বলেছে সোনা। এই গ্রামের নাম যেই সুন্দর নগর রেখেছিল, নামটা সে একদম ঠিকই রেখেছিল। রামু, আমাদের বাড়ি নিয়ে চলো, অনেক দিন হয়ে গেছে। চল 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 চল। দেখছো টুইঙ্কল, এটা হলো আমার গ্রাম। আরে বিকেল তো হয়নি, তার মধ্যেই রাস্তাঘাট এত ফাঁকা হয়ে গেল। পুরনো মহলের সামনেও কেউ নেই, সবাই কোথায়? কি বলবো, গত কয়েকদিন ধরে মহলের আশেপাশে ভূত দেখা গেছে বাবু। অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসে চারিদিক থেকে, সেই জন্যই সন্ধে হলেই সবাই সবাই যে যার বাড়ি চলে যায়। হ্যাঁ, সবাই বাড়ি চলে যায়, কেউ বাইরে বেরোয় না। আরে বা, এখানেও ভূত? তাহলে তো আরো বন্ধু বানাতে পারবো আমি। এই যে আমরা এসে গেছি। ও ঠাকুমা, খাবো না। কি খাবো না? খাবো না বলিনি, বললাম ঠাকুমা। শোনা মা, আরে এবার ভিতরে তো আয়, নাকি সারাক্ষণ বাইরেই থাকবি? খাবার তৈরি হয়ে গেছে, চল। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে মা। বাহ, কি সুস্বাদু খাবার। হ্যাঁ সত্যি। টুইঙ্কল তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাকে একটা লুচি দিও তো। এত খাবার আমি একা খাবো কি করে? শহরে থেকে থেকে মেটে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, এখান থেকে ভালো করে খাইয়ে দাইয়ে পাঠাবো। মনে হচ্ছে গা কি ডাকতে হবে। আরে মা, এইভাবে ভয় পায় না, এটা তো শুধু পেঁচার আওয়াজ ছিল। এই ভূতের কি ব্যাপার? রামু এরকম কিছু একটা বলছিল। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কয়েকদিন আগে কয়েকজন বলতে শুরু করলো যে ওরা পুরনো মহলের আশেপাশে ভূত দেখেছে নাকি। এই এখন দুধ কে খাবে বাবা? দুধ না ঠাম্মি, ভূত ভূত। দেখো, বলে তো সবাই যে ভূত দেখেছে, কিন্তু আসলে দেখতে কেমন সেটা কিন্তু কেউ বলতে পারে না। কেউ কেউ বলে যে ও হলো আগুন বের করা শয়তান। কেউ কেউ তো এটাও বলে যে সাদা শাড়িতে ওই ভূতনি মোমবাতি নিয়ে হাঁটে। ভূত কোথাকার? গ্রামে কি একটা ভূত যথেষ্ট নয়? ভূত তো এসব করে না, নিশ্চয়ই এখানে কোনো একটা গন্ডগোল চলছে। এরকম ভাবে টানো আর ছাড়ো। চলো চলো চলো, ইয়ে চলো 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 চলো। চলো ফল পারি, তাড়াতাড়ি এসো, আমার হাতের উপর উঠে যাও। আরেকটু উপরে। হ্যাঁ এইবার পারছি। তুই খা।
দাঁড়াও, আমরাও যেতে চাই। দাঁড়াও। টুইঙ্কেল, রাত হতে চলেছে, এবার আমাদেরও বাড়ি যাওয়া উচিত। না, আজ তো আমি ওই ভূতকে দেখেই ছাড়ব। আমার ভয় করছে, এখানে যদি ভূত থাকে তাহলে দেখা দিল না কেন এখন? তো এই ব্যাপার, বুঝে গেছি, ভূতের রহস্য সমাধান হয়ে গেছে। চলো আমরা যাই বড় কাকার কাছে। পুরনো মহলে কোনো ভূত নেই। কি বললে? মুখ দিয়ে আগুন বের করা ভূত, ওটা আসলে কোনো ভূত নয়। কোনো ডোবায় যখন কোনো শুকনো পাতা পড়ে তখন সেখান থেকে একটি গ্যাস নির্গত হয়। সেই গ্যাস যখন বাতাসে অক্সিজেনের সঙ্গে মেশে তখন আগুন জ্বলে ওঠে। ওই গ্যাসের কি নাম টুইঙ্কেল? মিথেন। মিথেন গ্যাস অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। হ্যাঁ, ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। বুঝতে পেরেছি, তাই। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, চলো চলো। আমাদের আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। একদম ঠিক বলেছো। আরে বাহ, দারুন দারুন, খুব ভালো। আচ্ছা, আপনি তো কালকে বললেন যে গ্রামে কোনো ভূত নেই। হ্যাঁ, তাহলে কালকে ওই মহলের বাইরে কি করে ভূত দেখতে পেল ওরা? হ্যাঁ, কি করে হতে পারে? গ্রামের সবাই আবার ভয় পেয়ে গেছে। এর মানে হলো তুমি ফেল করেছো। দেখুন, এখন আপনারা বাড়িতে যান, কাল এই ব্যাপারে কথা হবে, ঠিক আছে? টুইঙ্কেল কখনো ফেল হয় না। টুইঙ্কেল, তুমি? আমি তো ভাবলাম যে ভূত। আরে আমি ভূত নই, কিন্তু ভূতের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। কি? ভূত খুব ভয়ানক হয় টুইঙ্কেল, আমরা আসছি না। কিন্তু টুইঙ্কেলকে তো একলা যেতে দেব না, আমি যাচ্ছি তোমার সঙ্গে। তাহলে আমি আর ঝিমলি যাচ্ছি, তোমরা দুজন ভিতরে এখানে থাকো। চলো ঝিমলি। কত দেরি হয়ে গেল, একটাও ভূত দেখতে পেলাম না। আমার তো ঘুম পাচ্ছে। আরে তো আসল ভূত এসে গেছে, পালাও! আরে বাপরে, আরে বাপরে, বাবা! আমরা ভূত ধরে ফেলেছি। কোথায় কোথায় ভূত? হ্যাঁ, কে ধরেছে? এই আঙ্কেল রোজ রাতে সাদা শাড়ি পরে পুরনো মহলে ভূত সেজে সবাইকে ভয় দেখায়। কি আঙ্কেল, ঠিক বললাম তো? কে তুমি, আর তুমি এরকম কেন করেছো? বাবু, আমি ধনিয়া, আমি একজন চোর। পুলিশের ভয়ে এই মহলের মধ্যে আমি অনেক দিন ধরে লুকিয়েছিলাম। প্রত্যেক দিন রাতে যখন আমি খাবারের খোঁজে বেরোতাম তখন আমি ভূত সেজে বের হতাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। আর পুলিশেরাও ওই মহলে ঢুকতে ভয় পায়, সেই জন্য আমি এখানে লুকিয়ে থাকতাম। ওকে এক্ষুনি থানায় নিয়ে যাও।
যাক, ভূতের বিপদ তো কেটে গেল। বিপদ এখনো কাটেনি। যাতে ভবিষ্যতে এরকম না হয়, এই পুরনো মহলকে আমাদের টুরিস্ট স্পট হিসেবে তৈরি করতে হবে। দেখবে এরকম বিপদ আর কখনো হবে না। সত্যি বিপ্লব ব্যাপারটা।